হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে যে একটা বিষয় নিয়ে এসেছি সেটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ যে প্রাইমারি টেট সেটা কিন্তু আবারও হতে চলছে, এবং আমরা এখানে স্পষ্ট বুঝে নেব যে এই নোটিফিকেশনে কি বলা হয়েছে এবং আমাদের আর হাতে মাত্র 85 দিন আছে। সেই 85 দিনে আমরা কিভাবে প্রস্তুত নিলে আমরা খুবই সহজে প্রাইমারি টেট কোয়ালিফাই করতে পারবো, এবং তার বিশেষ কিছু পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো যেটা না জানলে তোমাদের জন্য নাই হবে। তো চলো আমরা কথা না বলি আজকে শুরু করছি। দেখো এখানে ডেট দেওয়া আছে কিন্তু 13/9/2023, অর্থাৎ যে পাবলিশটা করা হয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে, এটা কিন্তু 13/9/2023 তারিখে, অর্থাৎ 13 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। আমি কিন্তু একটু লেটেই তোমাদের সামনে তুলে ধরছি, কারণ আমি বিষয়টা অ্যাট্রোজেট নিজে যাচাই করে দেন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন চ্যানেলে তোমরা দেখবে সাথে সাথেই ছাড়া হয়েছে নোটিফিকেশানগুলি, এবং সেখানে কিন্তু অনেক ত্রুটি থাকে, যার জন্য আমি যাচাই করে তোমাদের জন্য একটু সময় নিয়ে তারপর কিন্তু তোমাদের সামনে এই জিনিসটা তুলে ধরেছি। এবং এখানে তোমরা জানতে পারবে যে কিভাবে খুবই সহজ পদ্ধতিতে প্রাইমারি টেট কোয়ালিফিকেশন করতে পারবে। তো ফার্স্ট অফ অল দেখো নোটিফিকেশনে কি বলা হয়েছে, আমরা ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইল কন্টেন্ট টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টেট যেটা 2023 সেটা কিন্তু হতে চলছে 10/12/2023 সানডেতে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষা প্রাইমারি টেটের, প্রাইমারি টেট যে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু 10 তারিখ ডিসেম্বর মাসের হতে চলছে। আজকে কিন্তু সেপ্টেম্বরের 15 তারিখ, অর্থাৎ আমাদের হাতে আজকের দিনটা নিয়ে জাস্ট 85 দিন বাকি আছে। এই 85 দিনের মধ্যে আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে, এবং 100% প্রস্তুতি নিতে হবে যাতে আমরা কোয়ালিফিকেশন করতে পারি। তো চলো পরবর্তী জিনিস আমরা দেখি। দেখো এখানে এলিজিবিলিটি দেওয়া হয়েছে যে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে। প্রথমত দেখো এখানে কি দেওয়া হয়েছে, সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এরপরেরটা কি বলেছে, সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক অ্যান্ড 4 ইয়ার ব্যাচেলার অফ এডুকেশন। দেন পরবর্তীটা দেখো কি বলেছে, সিনিয়র সেকেন্ডারি 50% মার্ক হ্যাভিং ডেভেলপমেন্ট ইন ডিপ্লোমা ইন এডুকেশন অ্যা কোর্স রিকগনাইজড বাই দ্য RCI। দেন পরবর্তী কারা বসতে পারবে, যারা গ্রাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ এখানে কিন্তু কোনো জায়গায় লেখা নেই যারা বিএড করেছে তারা বসতে পারবে, অর্থাৎ যারা ডিএলএড করা বা এখানে যে যে কোয়ালিটিগুলি দেওয়া আছে যে সিনিয়র সেকেন্ডারি 50% মার্ক অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা, এরকম কোর্সগুলি থাকলে তারাই কিন্তু বসতে পারবে। অর্থাৎ এখানে দেখো কোথাও কিন্তু দেওয়া নেই যারা বিএড কোয়ালিফাই, অর্থাৎ যারা বিএড করেছে তারা বসতে পারবে, এখানে কিন্তু বিএড এর কথাটা উল্লেখ নেই। যেটা আছে পার্সন দেখো 4 ইয়ারের বিএলএড লেখা আছে, কিন্তু এখানে ডাইরেক্ট বিএড জিনিসটা কিন্তু লেখা নেই, অর্থাৎ যারা ডিএলএড পাস করেছো বা ডিএলএড লাস্ট সেমিস্টার চলছে তারাই কিন্তু এখানে বসতে পারবে, বা অ্যাপিয়ারিং দিয়ে যারা বিএড ডিএলএড চলছে তারাও কিন্তু বসতে পারবে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, বিএডের তারা কিন্তু প্রাইমারি টেটে বসতে পারছে না, যারা ডিএলএড করে একমাত্র তারাই বসতে পারছে। তো চলো আমরা পরবর্তী পর্যায়ে যাই, এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল যেটা আমি কিন্তু দূর করে দিলাম। পরবর্তী দেখো তোমরা যে পরীক্ষাটা দেবে সেটার মধ্যে দেখো ফার্স্ট অপশান আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমার যদি বাংলা হয় আমি বাংলা চুজ করব, যাদের হিন্দি হিন্দি, যারা উর্দু, যারা নেপালি নেপালি। অর্থাৎ এখানে আমাদের বেসিক্যালি আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের আমাদের মাতৃভাষা যেটা আমাদের বেঙ্গলি থাকবে, অর্থাৎ আমরা কিন্তু বেঙ্গলিটাই চুজ করলাম। দেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ, এটা কিন্তু সবার জন্য থাকবে, ফর অল দেখো ফর অল লেখা, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ থাকছে এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকছে যেটা তোমাদের হিন্দি, অনেকে চাইলে বাংলা
বাংলাটা পারে না তখন হিন্দিও নিতে পারে, অর্থাৎ আমরা ধরে নিই যে বেঙ্গলি, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকছে আমাদের বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকছে আমাদের ইংলিশ। এবার দেখো পাস মার্ক, অর্থাৎ তুমি কোয়ালিফিকেশন করবে কত নাম্বার পেলে, অর্থাৎ 60% মার্ক পেতে হবে সবার, এবং তাছাড়া 5% শুধুমাত্র রিল্যাক্সেশন থাকছে কাদার এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি বা ডিএসসি বা এক সার্ভিসম্যান যারা থাকছে ওদের জন্য 5% রিল্যাক্সেশন থাকছে, অর্থাৎ ওরা যদি 55 মার্ক পায় তাহলে কিন্তু কোয়ালিফিকেশন করে যাবে, অর্থাৎ পরীক্ষা হচ্ছে 150 মার্কের। তাহলে যারা জেনারেল বা নর্মাল তাদের কিন্তু 60% পেতে হবে, এবং যারা এসসি এসটি পড়ছে ওদের কিন্তু পেতে হবে কত, 83 মার্ক, এই যে এখানে লেখাও আছে আমরা দেখব পরবর্তী সময়। তাহলে আমরা 90 নাম্বার মানে 150 পরীক্ষা 90 পেলে কিন্তু আমাদের আমরা পাশ করে যাব, অর্থাৎ আমাদের টার্গেট কত থাকবে, 90 টার্গেট, 150 পরীক্ষা আমাদের 90 পেতেই হবে যে কোনোভাবে। এবার দেখো পরীক্ষার ফর্ম ফিল আপে যে ফিটা দিতে হবে সেটা জেনারেলদের জন্য 500 টাকা, ওবিসি এ এবং ওবিসি বি জন্য 400 টাকা, এবং এসসি এসটি যারা আছে ওদের জন্য কত, 250 টাকা। তাহলে বোঝা যাচ্ছে, এবং এটা কিন্তু প্রপারলি দেখো অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করতে হবে তোমাদের, এবং পরীক্ষার যে ফর্মটা ফিল আপ হবে সেটাও কিন্তু অনলাইন মোডে হচ্ছে। এবং কত তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারছো, এই যে 14/9/2023, অর্থাৎ 14 তারিখ থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে শুরু করছো, এবং লাস্ট ডেট কিন্তু 4/10/2023, এই ডেটের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে, এবং যত তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি করে নেবে। যদি তাড়াতাড়ি ফর্মগুলি তোমরা ফিল আপ করো তাহলে তোমাদের আশেপাশে সেন্টার পড়বে, না হলে একটু কিন্তু দূরে পড়ে যাবে। আর অনেক সময় কি হয় যে সার্ভারও ডাউন থাকে, সবাই একসাথে যখন ট্রাই করে তখন কি হয় সার্ভার ডাউন হয়ে যায়, তার জন্য আমার মতে তোমরা 2-3 দিনের মধ্যে করে নাও। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেন দেখো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব যে আর মাত্র 85 দিন বাকি, সেই 85 দিনের মধ্যে আমরা কিভাবে প্রাইমারি টেটটা কোয়ালিফাই করব। তো চলো দেখো নিয়োগ প্রক্রিয়া কিন্তু দুইটা ভাবে হবে, একটা হলো লিখিত পরীক্ষা, একটা হলো ইন্টারভিউ পরীক্ষা। অর্থাৎ আমাদের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো লিখিত পরীক্ষা। আমাদের যদি মার্কস লিখিত পরীক্ষায় ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে ভাইভা এক্সামটা বা ইন্টারভিউটা সেটার জন্য কিন্তু আমাদের বেশি একটা চিন্তা করতে হবে না। অনেকেই টেনশন করে যে ইন্টারভিউতে জানি কি হয়, হয়তো আমি পাবো না এরকম ভাবে, কিন্তু এরকম না। যদি তোমার লিখিত পরীক্ষাটা তোমার ভালো নাম্বার উঠে যায় তাহলে কিন্তু তোমার ইন্টারভিউতে কেউ আটকাতে পারবে না, অর্থাৎ তোমাদের মেইন ফোকাস রাখতে হবে লিখিত পরীক্ষার মধ্যে। তাহলে চলো আমরা দেখে নিই, দেখো কয়টা আমাদের বিষয়ের উপরে পড়াশোনা করতে হবে, সেটা হলো শিশু বিকাশ ও প্যাডাগজি, বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশ বিজ্ঞান। এবং প্রত্যেকটা থেকে 30টা করে কোশ্চেন আসবে এবং 30 মার্কের কোশ্চেন আসবে, টোটে 150 নম্বরের পরীক্ষা হবে। আর একটা কথা আমি বলে রাখি, 5টা সাবজেক্টের মধ্যে তোমাদের কিন্তু 5টার উপরেই দক্ষতা থাকতে হবে, না হলে কিন্তু পাশ করা সম্ভবই হবে না। কারণ অনেকে কি বলে করে যে যে 2-3টা সাবজেক্ট কী করে যে কোনো 3টা সাবজেক্ট স্ট্রং করে চলে যায়, বাকি 2টা টাচ করে না, তা সেই হাতে কিন্তু পাস করাটা খুবই কঠিন হয়ে যায়। তোমরা 5-6টা সাবজেক্ট কিন্তু সমানভাবে পড়বে যাতে কোয়ালিফাই করতে তোমাদের সুবিধা হয়। সাপোজ কোনো একটা সাবজেক্ট তোমার ক্ষেত্রে খুব স্ট্রং কিন্তু পরীক্ষায় এই সাবজেক্টটাই তোমার কঠিন হয়ে গেল, তখন কিন্তু তুমি তুমি পাস করতে পারবে না। তার জন্য এই ভুলটা কোনো দিনই করবে না। আমি নিজেও সেম ভুলটা করেছিলাম যে 5টা সাবজেক্ট থেকে 3টা সাবজেক্ট আমি স্ট্রং করে চলে গেছি আর বাকি 2টা সাবজেক্ট আমি হাতও দেইনি। তার জন্য কিন্তু মানে খুবই আমার যে একটা বিপদে পড়তে হয় ছিল। তো তোমরা এই কাজটা অবশ্যই করবে না যে 30 নম্বরের কোশ্চেন তোমাদের টার্গেট রাখবে 20 করে, অর্থাৎ প্যাডাগজিতে যাতে 20 পাও, চাইল্ড ডেভেলপমেন্টে বাংলাতে 20, ইংলিশে 20, গণিতে 20, দেন পরিবেশ বিজ্ঞানে 20। তাহলে টোটাল মার্ক কত হলো, 100, অর্থাৎ টোটাল মার্ক কিন্তু তোমার 100 হয়ে গেলো সবগুলিতে যদি তুমি 20 করে পড়ো। আর যদি তুমি 3টা সাবজেক্ট বা যে কোনো 4টা সাবজেক্ট যদি স্ট্রং করে যাও তাহলে কিন্তু তোমার পাস করা খুবই কষ্টকর হয়ে যাবে। তার জন্য এই ভুলটা কোনো দিনই করবে না, 3টা সাবজেক্ট কোনো দিনও স্ট্রং করে যাবে না। যা পড়বে এই 5টা সাবজেক্ট সমান করে পড়বে যাতে 5টা সাবজেক্টে তুমি 20 করে তুলতে পারো। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই কথাটা তোমাদের কোনো চ্যানেলে বলা হবে না বা কোথাও বলা হবে না। দেখো আমি যেটা তোমাদের বলেছিলাম, এই যে যারা জেনারেল ওদেরকে 90 পেতে হবে এবং যারা এসসি এসটি ওদেরকে 83 পেতে হবে।
দেন দেখো আমরা এবার চলে যাব যে শিশু বিকাশ ও প্যাডাগজি সিলেবাসে কি আছে। প্রথম দেখো বিকাশের ধারণা নীতি বুদ্ধি বিকাশ বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য, এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক। এটা থেকে প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে, গতবারও এসেছিল আমি দেখেছিলাম। অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ যদি তোমরা পড়ে যাও এখান থেকে একটা কি দুইটা কোশ্চেন তোমরা 100% কমন পাবে। পরবর্তী দেখো তোমরা দেখতে পারছো যে জায়গাগুলি ইম্পর্টেন্ট আমি সেগুলি বলে দিচ্ছি। পেঁয়াজে কহুলবার এবং বাইগর্সি এই তিনটা থেকে প্রত্যেকবার 3 থেকে 4 নম্বরের কোশ্চেন আসে। অর্থাৎ তোমরা যদি এই তিনটা ভালো করে পড়ে যাও এখান থেকে তোমরা কিন্তু 3-4 নম্বর পেয়ে যাবে। তারপর যে ব্যক্তিত্বে ফ্রয়েড এবং এরিকসনের এখান থেকে কিন্তু তোমরা 1 থেকে 2টা কোশ্চেন পেয়ে যাবে। তারপর কিন্তু দেখো এখানে ইন্টেলিজেন্টের যে আছে স্পিয়ারম্যান থর্ন্ডাইক গিলফোর্ড, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো স্পিয়ারম্যান থর্ন্ডাইক গিলফোর্ড এবং স্টানবার্গ। এই 4টা থেকে কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় আসে। যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি কিন্তু সেগুলি পরে বলে দিচ্ছি। এগুলি সবার আগে কমপ্লিট করো, তারপর পরবর্তী জায়গাগুলি তোমরা করবে। পরবর্তী জায়গাগুলি দেখো কি বলা হয়েছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোধ। এখানে যে দেখো তোমাদের এখানে কিন্তু এখানে দেখো 3 নম্বর পয়েন্টে 2 নম্বর পয়েন্টে যেটা ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া ডিসলেশিয়া এই তিনটা থেকে কিন্তু প্রত্যেকবার পরীক্ষার মধ্যে আসে। দেখো 2 নম্বরে যেটা ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া ডিসলেশিয়া এই তিনটা থেকে প্রত্যেকবার পরীক্ষার মধ্যে আসে। দেন আমরা দেখো পরবর্তী পর্যায়ে চলে যাব, শিখন ও শিখনের প্রণালী, যেটার মধ্যে দেখো প্যাডলভ স্কিনার থর্ন্ডাইক এবং গ্যাস্ট্রাল আছে। এই 4টা থেকে কিন্তু প্রত্যেকবার প্রত্যেকবার কোশ্চেন আসে এবং এগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দেখো লাস্ট যেটা এবার দেখো লাস্ট যেটা গঠনমূলক ও সমষ্টিমূলক মূল্যায়ন, যেটার মধ্যে আছে গঠনগত সমষ্টিগত মূল্যায়ন, এই 2টা থেকে কিন্তু প্রত্যেকবার পরীক্ষার মধ্যে আসে। এই যে মূল্যায়ন থেকে প্রত্যেকবার মূল্যায়ন থেকে পরীক্ষায় আসে। দেখো পরবর্তী আমরা চলে এসেছি বাংলা সিলেবাস। বাংলা সিলেবাস দেখো সে কোনো ভালো কোনো টপিক আমি পেলাম না যেটা দিয়েছে। দেখো এগুলি তোমরা অলরেডি বিএতে পড়ে এসেছো প্যাডাগজি পার্ট থেকে, এগুলি তোমরা পারবে, এখানে আর বলার মতো সেরকম কিছু নেই। দেন দেখো ইংরাজি সিলেবাসে কি আছে, কম্প্রিহেনশন, যেটা তোমরা জানো কম্প্রিহেনশন কি, একটা প্রোজ বা পয়েট্রি তুলে দেবে এবং সেখান থেকে প্রশ্ন দেবে। তারপর প্যাডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ থেকে 15টা কোশ্চেন দেখবে। প্যাডাগজি যেটা আমরা জানি ভালো করে সেটা ভালো করে তোমরা পড়ে নেবে এবং সেখান থেকে যে ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ সেখান থেকে যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ স্কিলটা কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। পরবর্তী সিলেবাস দেখো গণিতের, জ্যামিতি আছে, বস্তুর আকৃতি আছে, সংখ্যা আছে, যোগ ও বিয়োগ আছে, গুণ ভাগ এলাকা পরিধি সময় গঠন এবং অর্থ আছে। তাছাড়া কি গণিত শিখন বিদ্যা, অর্থাৎ প্যাডাগজি পার্ট আছে, বিভিন্ন ধরনের যে সায়েন্টিস্টরা কি করেছে কত খ্রিস্টাব্দে করেছে এরকম আসবে। তাছাড়া কোনো কেস তুলে দেবে তোমার সামনে, তার উত্তর আমাদের লিখতে হবে। দেন দেখো আমরা চলে এসেছি পরিবেশ বিজ্ঞানের সিলেবাসে এবং এখান থেকে যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে বিশ্বের পরিবেশগত সমস্যা। এবং তোমরা যে রিসেন্ট যে পরিবেশ দিবস যাচ্ছে, তারপর জনসংখ্যা দিবস, তারপর যে দিবসগুলি যাচ্ছে প্রত্যেকটা বছরে, মানে একটা বছরে কি করবে 2023-এর এক ক্যালেন্ডার নেবে এবং সে তার মধ্যে দেখবে প্রত্যেকটা মাসে বা প্রত্যেকটা দিনে তোমরা দেখবে যে কোন কোন দিনে কোন কোন যে ডেটগুলি যাচ্ছে, যে বিশ্ব পরিবেশ দিবস, তারপর বিশ্ব জনসংখ্যা দিবস, তারপর এইডস দিবস কবে যাচ্ছে, সেই ডেটগুলি তোমরা কিন্তু কালেকশন করে নেবে। সেই ডেটগুলি থেকে প্রত্যেকবার 3 থেকে 4টা প্রশ্ন আসে। এবং যে জিনিসটা ইম্পর্টেন্ট যে এখানে বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র এবং খাদ্য শৃঙ্খল, এই তিনটা ভেরি 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 ইম্পর্টেন্ট এবং প্রত্যেকবার পরীক্ষায় আসে। তাছাড়া আছে পরিবেশ দূষণ, এই যে পরিবেশ দূষণের পার্টটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সবগুলি তোমাদের কমপ্লিট করিয়ে দেব, তার জন্য অবশ্যই আমার একটা লাইক প্রয়োজন, তোমরা অবশ্যই আমাকে লাইক করবে। আর কমেন্টে তোমাদের কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্স আমাদের খোলা আছে, অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে বলতে পারো। দেন দেখো পরবর্তী কি আছে, পরিবেশ শিখন বিদ্যা, যেটা 15 নম্বর প্রশ্ন, ধারণা এবং পরিবেশ বিজ্ঞানের সুবিধা বা যাই আছে এখান থেকে বেশি আসে, মোটামুটি আসে ঠিকই, তাই এগুলি পড়ে নেবে যাতে তোমাদের
এইখান থেকে এই যে আলোচনা ব্যাখ্যা এবং সিসিই এগুলি একটু ইম্পর্টেন্ট আছে, এগুলি একটু দেখে নেবে যাতে পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা না হয়। অর্থাৎ বেশিরভাগ যারা তোমরা ডিএলএড এর পার্টটা পড়ে এসেছো, ডিএলএডটা যারা কমপ্লিট করেছো, এখান থেকেই কিন্তু তোমাদের এই প্রাইমারি টেটের বেশিরভাগই কোশ্চেন। কারণ ওইখানে আমরা জানি যে ডিএলএড এর যে প্যাডাগজিগুলি আমরা পড়েছি এখানে কিন্তু বেশিরভাগ প্যাডাগজি দেওয়া আছে। তো আমি কিন্তু তোমাদের সাথে পুরোটা সিলেবাস ডিসকাশন করলাম, তো তোমরা অবশ্যই জানাবে তো তোমাদের কতটা বেনিফিট হয়েছে। আর যদি তোমাদের বেনিফিট হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট বক্স আমাদের খোলা আছে, তোমাদের কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারো। আর আমি বারবার বলছি যে পাঁচটা সাবজেক্টের মধ্যে পাঁচটা সাবজেক্টই স্ট্রং করে যাবে। যদি তোমরা চালাকি করে মনে করো যে কোনো তিনটা সাবজেক্ট স্ট্রং করে যাবে, তাহলে কিন্তু কোয়ালিফাই করা সম্ভব হবে না। তোমরা আগের বছরের কোশ্চেনটা দেখে নাও, এত সোজা হয়নি যে তিনটা সাবজেক্ট স্ট্রং করে তোমরা পাস করে নিতে পারবে। অবশ্যই পাঁচটা সাবজেক্ট থেকে এমনভাবে পড়বে যাতে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 20 মার্ক করে তোমরা তুলতে পারো। তো চলো আজকে এখানেই রাখছি, পরবর্তী পর্যায়ে আমি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস তোমাদের কমপ্লিট করিয়ে দেব। আর তার জন্য কিন্তু তোমাদের সহায়তা অনেকই প্রয়োজন, তোমরা যদি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের সিলেবাস কমপ্লিট করিয়ে দেব। তো চলো, ধন্যবাদ, শুভরাত্রি।